ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একদমই ডিফারেন্ট কিছু ড্রেস নিয়ে। অনেক আপুরাই রিকোয়েস্ট করেন যে আপু ব্র্যান্ডেড কিছু ওয়ান পিস দেখান বা ব্র্যান্ডেড কিছু ড্রেস দেখান। তো আজকে দেখাবো একটু ডিফারেন্ট টাইপের কিছু ড্রেস, একটু অন্যরকম। সো যারা একটু কোয়ালিটিফুল ড্রেস খুঁজে থাকেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন, এখানে অনেক কালেকশন আছে। সো আমি আজকে এক এক করে তাদের কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিব, প্রাইসগুলো জানিয়ে দেওয়ার ট্রাই করব। আর যারা অনলাইনে নিতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের পেজে যোগাযোগ করতে পারেন। পেজের লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এই শপটার নাম হচ্ছে কিন্তু পার্পল। তো ফার্স্টে আমি ট্রাই করছি আপনাদেরকে একটু লোকেশনটার একটা আইডিয়া দেওয়ার। সো ভিউয়ার্স, পার্পল এই শপটা কিন্তু রয়েছে টোকিও স্কয়ারের দোতলায়। লোকেশনটা যদি আমাদের শর্টভাবে একটু বলে দিই, দেখুন এটা হচ্ছে কিন্তু ঢোকার গেটটা, একটু খেয়াল করবেন। সো ঢোকার এই গেটটা দিয়ে যদি আপনারা ঢুকেন তো এর পরে হচ্ছে আপনারা ডান দিকে কিন্তু একটা সিঁড়ি পেয়ে যাবেন। দোতলায় উঠার সিঁড়ি, রেগুলার যে সিঁড়িগুলো সেগুলো দিয়ে যদি দোতলায় উঠেন, দেন হাতের বাঁ সাইডে যদি আসেন তাহলে কিন্তু পাবেন পার্পল এই শপটা। সো এই যে দেখুন ডান সাইডে কিন্তু আপনারা তাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন। ডান সাইডে কিন্তু আপনারা তাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন। তো এক এক করে এখন আমি আপনাদের তাদের কালেকশনগুলো দেখিয়ে দিব। তো তাদের যে লোকেশনটা সেটা আমি ফার্স্টে আপনাদেরকে মানে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তাদের কিন্তু চারটা আউটলেট রয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেকটার অ্যাড্রেসই দেওয়া আছে, এখানে শুধুমাত্র একটা যেটা হচ্ছে বসুন্ধরা। এই আউটলেটটা তাদের বর্তমানে ডেকোরেশনের কাজ চলছে যার কারণে কিন্তু এটা অফ রয়েছে। সো এটা যখন ওপেন করা হবে তখন আপনাদেরকে কিন্তু এটাকে লুম ফেব্রিক্স, লুম ফেব্রিক্স, ওকে। ডিজাইনটাকে একটু একটু ট্রেডিশনাল টাইপের, যেটা প্রিমিয়াম কোয়ালিটি তাঁত যেটা হয় সেটাকে লুম ফেব্রিক্স বলা হয়। ওকে, মানে তাঁতের মধ্যে একদম হাই কোয়ালিটির যেটা সেটাকে বলা হয় লুম ফেব্রিক্স। এবং এটাতে দেখতে পাচ্ছেন পুরোটা হাতের কাজ করা এবং খুব সুন্দর করে হচ্ছে আপনার অর্নামেন্টস লাগানো হয়েছে গলার মধ্যে। গলাটাও খুব স্টাইলিশ, স্লিভটাও খুব স্টাইলিশ, এবং এটার সাথে যে পায়জামা দেওয়া হয়েছে ধুতি টাইপের সেটাও কিন্তু খুব স্টাইলিশ। মানে কালার কম্বিনেশনটা একটু খেয়াল করবেন, অনেক সুন্দর। এবং গলাতে আলাদাভাবে কিন্তু জুয়েলারি ইউজ করা হয়েছে। এটার প্রাইসটা কিরকম পড়বে আপু? এটার প্রাইস হচ্ছে আপনার দেখে তো মনে হবে অনেক বেশি, একে তো হাতের কাজ, তারপর হচ্ছে প্যাটার্নটা এত স্টাইলিশ, কিন্তু আমরা এটার প্রাইস দেখেছি ওনলি 2500। আমাদের কাস্টমারদের জন্য, আমাদের আপুদের জন্য, আমাদের স্টাইলিশ আপুদেরকে আরো স্টাইলিশ করতে 2500 টাকা প্রাইস পড়বে। এর মধ্যে কিন্তু কালার আছে, একটু ডিজাইন, হ্যাঁ দেখা যাচ্ছে হালকা একটু চেঞ্জ। এবং এগুলোর অর্নামেন্টস গুলো খেয়াল করেন, এটা কিন্তু নরমালি কোন ড্রেসে ইউজ করা হয় না। ওয়াও, অনেক সুন্দর, একটু ট্রেডিশনাল লুক আছে। এটার সালোয়ারটা দেখুন, এটা আবার ওটার চেয়ে ডিফারেন্ট, কিন্তু ধুতি স্টাইল সেম। দেখুন এটাও কিন্তু ধুতি স্টাইল, এটাও কিন্তু ধুতি স্টাইল, বাট দুইটা কিন্তু একদমই ডিফারেন্ট। কালারফুল কিন্তু ড্রেস গুলো, খুবই কালারফুল, ট্রেডিশনাল, কালারফুল, স্টাইলিশ, যারা একটু ডিফারেন্ট, সবকিছু একসাথে কম্বিনেশন করা আছে। কম্বিনেশন কিন্তু খুব কমই ড্রেসে পাওয়া যায়। এটা ধুতিটাতে খেয়াল, এটা ধুতিটাতেও পুরো প্লেটিং হিসেবে ইয়ে করা, সেট করা, এবং কাজ হচ্ছে কাশ্মীরি কাজ বলে, তাই না? অনেক সুন্দর। আরো কালার আছে এগুলোর মধ্যে, যেটাতে খুব সুন্দর করে কোটি মত করে করে দেয়া হয়েছে, এবং তো সুন্দর করে হচ্ছে আপনার শামুকের ইয়ে ইউজ করা হয়েছে অর্নামেন্টস। ধুতিটা হচ্ছে এটা, হ্যাঁ, প্লেটে কাজ কাজ করা, একদম ইউনিক কালেকশন।